কোচবিহার শহরের জন প্রবীণ নাগরিককে এই আওতায় আনা হয়েছে তাদের সম্মান জ্ঞাপন করা হয়েছে এই সম্মান যাতে কোচবিহার জেলার গ্রাম স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তার জন্য জেলা পুলিশের উদ্যোগে ডাটাবেস তৈরি করা হচ্ছে জরুরি পরিষেবাই হোক বা আইনি পরিষেবা সমস্তটাই জেলা পুলিশের উদ্যোগে প্রবীণ নাগরিকদের করা হবে একদম বিনামূল্যে শুধু তাই নয় বিভিন্ন প্রয়োজনে জেলা পুলিশকে পাশে পাবে এই প্রবীণ নাগরিকেরা পুলিশের সহযোগিতা সবসময় মানুষ এক্সপেক্ট করে এবং সেটা পে পেতেও থাকছে এবং এটা আমরা বিশ্বাস করি কুচবিহার পুলিশ সেই ব্যাপারে যথেষ্ট এগিয়েছে এবং ওরা ভবিষ্যতে সেই ব্যাপারে পারবে কোঅপারেটিভ সম্পর্কটা যত কাছের হবে যত বন্ধুত্ব হবে তত বন্ধুত্ব হলে পরে ওনাদেরও ক্রিমিনাল করাও সহজ হবে সোসাইটির মধ্যে কাজটাও গিয়ে যাবে পাবলিক সহযোগিতা করবে যেটা অনেকে জন্য করতে চায় হেসিটেশনের না আমরা এই উদ্যোগটা নিয়েছেন এটা সত্যিই খুব সম্মানীয় উদ্যোগ কারণ আমরা যারা সিনিয়ার তাদের আমাদের সন্তান বাইরে থাকে আমাদের সবসময় খুব একটা আশঙ্কায় থাকি বিশেষ করে দুর্যোগ ডাক বৃষ্টিটা অনেক বেশি আমরা খুবই সমস্যায় পড়ি গভীর রাত্রে আমার হাজবেন্ড একবার অসুস্থ হয়েছিল যদিও ক্লাবের ছেলেরা কিন্তু দেখবেন অনেক সময় হয়তো গিয়ে ডেকে নিয়ে আসারও একটা প্রবলেম হয় নেটওয়ার্ক কাজ করে না ফোনও কাজ করে না তো এই উদ্যোগকে আমরা খুব খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে চাই কিন্তু আমাদের একটাই এতে প্রত্যাশা যে এই উদ্যোগটা যেন কন্টিনিউ হয় কারণ দেখবেন অনেক প্রকল্প গ্রহণ করা হয় সেই প্রকল্পটা আর কন্টিনিউ হয় না এই আমরা চাইছি এই উদ্যোগটা যেন আমরা বরাবরের মতো সাহায্য পাই এবং সন্তান হিসাবে পাই যেন জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহারের মানুষ আমার শহর কোচবিহার থেকে অনুপম সাহা কলকাতা টিভি